আচ্ছা, আমরা কি তানিশাকে রূপালী পর্দায় দেখতে পাবো? এটা আসলে একদম আপ টু তানিশা, যেটা হলো যে মানে কোনো কিছু নিয়ে ওর প্রেশার নেই। ও যে এখন যেটা ও পড়ছে, ও সাইকোলজিতে পড়ছে, তো ওটা নিয়েও কিন্তু আমার প্রেশার ছিল না। ও যেটাতে কমফোর্টেবল, যেই সাবজেক্টটা পড়তে চায়। এমন কি হতে পারে যে একসঙ্গে মামিকে দেখব একই স্ক্রিনে? এটা যদি হয় তাহলে তো মানে আই এম রিয়েলি ব্লেস যদি এরকম হয়। কিন্তু আমরা কিন্তু একসাথে পারফরমেন্স করেছি। তানিশা খুব ভালো নাচে, ছোটোবেলায় মুনমুন আহমেদ মুনমুন আপার কাছে নাচ শিখেছে। তো বলতে পারেন যে আমার বড় বোনের মেয়েটাও খুব ভালো নাচে। ও ভারতীয় বিদ্যাভবন থেকে একদম ডিপ্লোম করা। তো পড়াশোনা যেটাই হবে, আমাদের যেটা আমার আব্বু করে গিয়েছে, পড়াশোনা তুমি ঠিক রাখো কিন্তু সেটার সাথে তোমার আদার্স যেই অ্যাক্টিভিটিসগুলো এগুলো খুব দরকার। তো সেই জায়গা থেকে আমি নাচ শিখেছি, আমার বোন গান শিখেছে, আমার ছোট ভাইটা খুব ভালো আর্ট করতো। তো যদি এটা হয় আই এম ব্লেসড।